ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। তাহলে ইনশাআল্লাহ ছবির মধ্য দিয়ে প্রায় 20 বছর পর একসাথে কাজ করতে যাচ্ছেন সঞ্জয় লীলা ভানসালী এবং সালমান খান। অ্যান ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে, এই ছবির মধ্য দিয়ে প্রথমবারের মতো আলিয়া ভাট জুটিবার্তা চলেছেন সালমান খানের সঙ্গে। সো ডেফিনেটলি সালমান আলিয়ার অন স্ক্রিন কেমিস্ট্রি, তাদের রোম্যান্স দেখার জন্য দর্শকরা অনেক এক্সাইটেড। তবে সালমান কি এবার অন স্ক্রিনে রোম্যান্সের মধ্য দিয়ে রণবীর কাপুরের উপর রিভেঞ্জ নেবেন? এমন কথা কেন বলছি সেটা একটু পরেই জানা যাবে। এখন সালমান খান তো দিল দরিয়া টাইপ মানুষ, বন্ধু হলে একেবারে বন্ধুর জন্য সর্বোচ্চ করবেন। আর যদি কেউ ভাইজানের সাথে তেড়িবেড়ি করেন, ভাইজান তখন তার দাবাং রূপ ধারণ করে একেবারে অবস্থা নাজেহাল করে দেয়। এখন সালমান খান যে একসময় ক্যাটরিনা কাইফকে ভালোবাসত এই খবর তো সবারই জানা। ইনফ্যাক্ট ক্যাটরিনা কাইফকে বিয়ে করতে চেয়েছিলেন ভাইজান, কিন্তু শেষমেশ কি হলো, এই রণবীর কাপুর মাঝখান থেকে এসে ক্যাটরিনা কাইফকে নিয়ে ফুরুত করে উড়ে চলে গেল। পরে অবশ্য সে নিজেও একটা বড় সড়ো ছ্যাঁকা খেয়েছে, কিন্তু মাঝখান দিয়ে কি হলো, ভাইয়ের সঙ্গে পাঙ্গা নিল আর বেচারি দীপিকার মনটা ভেঙে গেল। অ্যান্ড এইসব কারণে ভক্তরা বিভিন্ন গ্রুপে গ্রুপে নানা ধরনের মিম শেয়ার করছেন অ্যান্ড লিখছেন, এবার তাহলে রণবীরের উপর বদলা নেবেন সালমান খান, কারণ এখন রণবীর আর আলিয়ার রিলেশনের খবরও সবাই জানি, ইনফ্যাক্ট তাদের বিয়ের কথাবার্তাও চলছে। এমন সময় সালমান খানের নায়িকা আলিয়া ভাট, দেখা যাক বদলা আসলে কতটুকু নিতে পারেন ভাইজান। তবে রণবীর কাপুর যেরকম ক্যাসিনোভা টাইপ অ্যাটিটিউডের পার্সন, মনে তো হয় না এইসব কিছু তার খুব একটা ম্যাটার করে, দরকার হলে সে বিয়েই করবে না। সো ভিউয়ার্স, কি মনে হয়, সালমান খানকে এবার তাহলে আসলে রণবীর কাপুরের উপর বদলা নেবেন? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।